ওকে, সো এবার আমরা লেফট জয়েন্ট দেখব। সো সাপোজ হচ্ছে আমি একটা রাউট বানিয়ে নিই এখানে, সাপোজ ইনার জয়েন্ট না, এবার আমি দেবো হচ্ছে লেফট জয়েন্ট। সো আমাদের ফাংশনটার নাম হবে লেফট জয়েন্ট। সো এখানে দিয়ে দিলাম লেফট জয়েন্ট। হ্যাঁ, সো লেফট জয়েন্ট থেকে যখন আমি কল করব তখন আমাদের এখানে ফাংশনে আসবে। সো পাবলিক ফাংশন লেফট জয়েন, দেন এটার মধ্যে আমার একটা ভ্যারিয়েবল নেব, সাপোজ রেজাল্ট ইকুয়াল টু ডিবি কোলন কোলন টেবিল। সো টেবিলের নাম হচ্ছে কি, সাপোজ হচ্ছে ইউজার্স। হ্যাঁ, সো এবার আমি এখানে দিচ্ছি দেয়া হচ্ছে, এবার এখানে লিখব কি লেফট জয়েন। দেখেন লেফট জয়েন, লেফট জয়েন মানে কি, লেফট জয়েন হচ্ছে যে টেবিল লেফটের টেবিলের সব ডাটাগুলা যেগুলো ম্যাচ করবে সেগুলাও নিয়ে আসবে, যেগুলো ম্যাচ করবে না সেই ডাটাগুলাও কিন্তু সবগুলাই নিয়ে আসবে দুইটা টেবিলের মধ্যে। সো লেফট জয়েনের মধ্যে প্রথমে আমরা এখানে টেবিলের নাম দিয়ে দেব পোস্টেজ। পোস্টেজের মধ্যে থেকে আমি এখানে বলবো যে ইউজার্স, ইউজার্স থেকে কি আইডি, ইউজার্স থেকে আইডি কমা হচ্ছে ইকুয়াল টু এটা সমান সমান কি হবে, এটা সমান সমান হবে পোস্টেজ, পোস্টেজ থেকে ইউজার আইডি, ইউজার আইডি। ওকে, সো এখান থেকে কি করবে, সে এখান থেকে গেট করবে। আমি এখানে সিলেক্ট করে দিলাম না, দেখেন সো সরাসরি এখানে আমরা গেট করে দিলাম যে এখান থেকে গেট করবে। সো আমি এখানে রিটার্ন করে দিচ্ছি রিটার্ন ডলার রেজাল্ট। তাহলে এবার সমস্ত ডাটা লেফট টেবিলের সমস্ত ডাটা গুলো দুই টেবিলের সাথে যেগুলো ম্যাচ করবে সেগুলা ও নিয়ে আসবে, এবং যেগুলো ম্যাচ করবে না সেগুলাও কিন্তু নিয়ে আসবে। সো আমাকে এখানে কি লিখতে হবে, ইনার জয়েন না, এখানে লিখতে হবে লেফট জয়েন। সো লেফট জয়েন এন্টার দিই। সো দেখেন আমাদের কিন্তু চলে আসছে, এটা আইডি, এটা হচ্ছে তার নেম, হ্যাঁ এটা হচ্ছে ফোন, দেখেন ইউজার টেবিলের, এটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে পোস্ট টেবিলের হচ্ছে টাইটেল, এটা হচ্ছে পোস্ট টেবিলের বডি, আর ইউজার আইডি হচ্ছে ওয়ান। হ্যাঁ, ইউজারের নেমও চলে আসে, মানে সমস্ত ডাটা সে গেট করে ফেলেছে, সমস্ত ডাটা দুই টেবিলের মধ্যে। ওকে, সো এটা হচ্ছে লেফট জয়েন। এবার আমরা দেখবো রাইট জয়েন, একই রকম। সো হচ্ছে যে আমি এই ভিডিওটাতেই এটা দেখাই দিচ্ছি, একই জিনিস, খালি এটাকে আমি কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম, এখানে জাস্ট আমি লিখে দিলাম রাইট জয়েন, আর এই জায়গায় আপনাকে লিখতে হবে রাইট। ঠিক আছে, রাইট জয়েন। সো বাকি সেম ভ্যালু থাকবে। সো আমরা জাস্ট হচ্ছে যে এখানে একটা রাউট ক্রিয়েট করব, এবার নাম দিলাম হচ্ছে রাইট জয়েন, আর এখানে ফাংশনের নামটা দিয়ে দিলাম এভাবে রাইট জয়েন। ওকে, সো এখন যদি আমি রাইট জয়েনে এখানে ক্লিক করি, সো দেখেন আমার রাইট জয়েনের ডাটা কিন্তু চলে আসছে সবকিছু। ঠিক আছে, সো এটা ছিল মেইনলি লেফট জয়েন এবং হচ্ছে রাইট জয়েন।